প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দরুদ পড় দিবানিসি ওরে ওয়েশ করনি পাগল ছিল আমার নবীর প্রেমে দাঁত ভাঙিল ওরে ওয়েশ করনি পাগল ছিল আমার নবীর প্রেমে দাঁত ভাঙিল জুব্বা উপহার পাইল জুব্বা উপহার পাইল হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড় দিবানিসি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দরুদ পড় দিবানিসি নবীর দরুদ পড় দিবানিসি ও বাবা যে ভাইরা ওয়েস করনি জিকির আজগার শুরু করলেন গো যখন সন্ধ্যা বেলা ওই আল্লাহ আল্লাহর জিকিরটা ভেঙেছে পাশে বসে দেখে একজন বাচ্চা আল্লাহর জিকির আমার সঙ্গে সঙ্গে করে ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করে বাচ্চা তোমার নাম কি বলে আমার নাম হলো ওয়েস করনি জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াইস কর্ণীকে ডাক দিয়ে বলে ওয়াইস করুণী আল্লাহর নামে তোমার এত মহব্বত তোমার এত মিষ্টি কেমন করে আসলো ওয়াইস কর্ণী ডাক দিয়ে বলে ও আমার হুজুর আপনি যখন আল্লাহ আল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে জিকির আজগার করতেছিলেন আপনার আল্লাহর নাম ডাকটা শুনে আমাকে এত ভালো লেগেছে আমি শোনার পরে আমি আপনার সঙ্গে জিকির করতে আরম্ভ করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ওই আল্লাহওয়ালা বলে ওয়াইস কর্ণী আজকে থেকে তুমি আল্লাহ আল্লাহ রসুলের জিকির আজগার করবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে ওয়াইস কর্ণী মায়ের সেবা যত্ন করে আর এদিকে আল্লাহ জিকির আজগার করে একদিন হঠাৎ করে বলছে ও বাচ্চা রে আজকে শোনো শোনো তোমার কাছে কি খবর নাই খবর নাই বলে আমার কাছে কি খবর বলে আজকে আমার নবীজির যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াইস কর্ণী বলে ও গো আমার হুজুর আমার নবীজির দাঁত মুবারক যখন শহীদ হয়ে গেছে আমি ওয়াইস কর্ণী আমিও আমার দাঁত মুবারক গুলো রাখতে চাই না পানির মধ্যে আসলেন আসার পরে একটা পাথর নিলেন পাথর নেওয়ার পরে আপনার ওয়াইস কর্ণী চিন্তা করে আল্লাহ গো আমি সামনের দুইটা দাঁত ভাঙবো না নিচের দুইটা দাঁত ভাঙবো চাবলের ভাঙবো না মাড়ির ভাঙবো আমার নবীর কোন দুইটা দাঁত ভেঙেছে এটা আমি ওয়াইস কর্ণী জানি না অতএব কোনটা ভাঙতে গিয়ে কোনটা ভেঙে দিব ও ভাই আমার আল্লাহ আমি একটা কাজ করি আমার মুখের মধ্যে যতগুলো দাঁত আছে আমি একটাও দাঁত রাখবো না ওয়াইস কর্ণী একটা নয় দুইটা নয় সারা মুখের যত দাঁত ছিল 32টা দাঁতই নবীর প্রেমে ঝরায়া দিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ নবীর প্রেমে 32টা দাঁত ঝরায়া দিয়েছিল যখনই আমার নবীর প্রেমে 32টা দাঁত ঝরায়া দিয়েছে রাত্রিবেলায় আমার নবীজি ওয়াইস কর্ণীর স্বপ্নে সে হাজির হয়ে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলে ওয়াইস কর্ণী রে আমি নবী তোমার কাছে না এসে থাকতে পারলাম না কারণ হলাম আমি নবীজি আমাকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালো না বেসে থাকতে পারি না আমি নবী আমাকে যারা স্মরণ করে আমি নবী তাদেরকে স্মরণ না করে থাকতে পারি না তাই আমি তোমার কাছে যা হাজির হয়েছি ও বয়স করে দিয়ে তুমি আমার জন্য তুমি 32টা দাঁত ভেঙে দিয়েছ বয়স করে আমি নবীজি কথা দিলাম কিয়ামতের দিন আমি তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আমি তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব রে যতক্ষণ পর্যন্ত সঙ্গে তোমাকে না নিব অতক্ষণ পর্যন্ত আমি ওয়াইস করুন আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে সঙ্গে না নিব অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না
আমার নবীজি প্রতিনিয়ত প্রতিদিন ওয়াইস কন্যার সঙ্গে সাক্ষাৎ করতেন, তবে জাহিরে নয় বাতিনে, প্রকাশ্যে নয় অপ্রকাশ্যে। একদিন প্রকাশ্যে দেখা করার জন্য ওয়াইস কন্যা মদিনায় গেলেন। মদিনায় গিয়া আমার নবীজির খোঁজ করলেন। উমারে ফারুক ডাক দিয়ে বললেন, আমার নবী তো নাই। এবার বলল, নবী যদি থাকতো আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যেত। যাই যাই বাড়ির দিকে যাই, দেরি করা যাবে না, কারণ আমার মা হলো অসুস্থ। আমার মা যদি আমাকে খোঁজ করে না পায়, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। অতএব দেরি করার সময় নাই, আমি বাড়ি গেলাম। কপালে যদি থাকে নবীর সঙ্গে প্রকাশ্যে দেখা হবে। ওমারে ফারুক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, নবীর সঙ্গে সবার দিদার হয় না, সবাই দিদার করতে পারে না। আজকে তুমি নবীকে বাদ দিয়া তোমার মায়ের দিদার করবে, এটা আবার কেমন কথা বলছো? নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলে অনেকে অনেক কোন বসে থাকে। বয়স্ক নিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবি, শোনো শোনো, আমার নবী আমার কাছে সব চাইতে দামি, কিন্তু আমার মা জননী আমার আল্লাহর কাছে সব চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার মা যদি আমার জন্য বরদোয়া করে দেয়, আমার আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে নিবে। আর আমার মায়ের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, আমার নবী আমার প্রতি নারাজ হয়ে যাবে। অতএব আমাকে মাকে খুশি রাখতে হবে, তবে আমার নবী খুশি হবে। আর আমার নবী যদি খুশি থাকে গো, আমার আল্লাহ খুশি হবে। অতএব আমার মাকে আগে খুশি করতে হবে। বয়স কন্যা বাড়ির দিকে আসলেন, নবী আমার মদিনা আসলেন। উমার ফারুক বললেন, হুজুর এই এই ঘটনা। আমার নবী যে ডাক দেয়া বলে, উমার রে, ওটা ছিল আমার প্রেমিক আমার পাগল, যার নাম হলো বয়স করুনি। আমি নিজে চকিত আছি না, আমি যদি আসতাম তাহলে বয়স করুনি আমাকে দেখে আর বাড়ি ফিরে যেত না। তাই তার মায়ের কাছে পাঠানোর জন্য আমি নবী আসি না। বয়স্কর্ণীর সঙ্গে আমার নবীজি প্র্যাকটিক্যাল জীবনে কোনোদিন দেখা করে না। প্র্যাকটিক্যাল জীবনে কোনোদিনও আমার নবীজি দেখে নাই, বয়স্কর্ণীও দেখে নাই, কিন্তু স্বপ্নে প্রতিদিন দেখতেন। বয়স্কর্ণী বলছেন, খোদার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি স্বপ্নে দিদার না করতাম, অতক্ষণ পর্যন্ত আমি নিদ্রায় যেতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলছে, আর প্রেমের খেলা খেলছো, দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মা নোষ বানায়া, আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমিন আর, আবার কাউকে দিলা 1 কোটি টাকা, একটাও সন্তান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু একটাও সন্তান দেয় নাই। আবার কাউকে আল্লাহ গরিব করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, কিন্তু 10-10টা সন্তান বসবাস করার মতো জায়গা আল্লাহ দেয় নাই। তাই কই বলছে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমিন আর, আবার কাউকে দিলা 1 কোটি টাকা, একটাও সন্তান নাই। আর মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মা নোষ বানায়া, আমি লাই সবাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবাকে রেহে নিয়া, আবার কারো করিলা আচির দুঃখী সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি এ কান্দাও দয়ার, মনের মানুষ কেড়ে নিয়া,
আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায় রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায় আমি লাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আল্লাহ হুম্মা সাল্লালা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়েদিনা মাওলানা মোহাম্মদ সাল্লালা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবাসেনে কালো ফাকনাবে মোহাম্মদ হরদম জবাসেনে কালো শাফি মোহাম্মদ সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো থাকতে সময় আল্লাহ রাসূল কোরআন হাদিস মানো জোরে বলেন না সুবহানাল্লাহ এখন সময় থাকতে কোরআন হাদিস আল্লাহ রাসূল মানবেন না বুড়ে বয়সে স্মরণে থাকবে যে থাকবে না পোতাকে চিনতে পারবেন না পুতিনকে চিনতে পারবেন না পারবেন স্মরণ শক্তি হারিয়ে যাবে তাই বলছেন সারা জীবন কি করিলা আর তুমি ভালোই জানো থাকতে সময় আল্লাহ রাসূল কোরআন হাদিস মানো নামাজ পড়ো আল্লাহ ভয়ে নামাজ পড়ো আল্লাহ ভয়ে মাফ মিলিবে তবে মরিলে কান্দিয়া কি হবে হায় রে মরিলে কান্দিয়া কি হবে মন রে মরিলে কান্দিয়া কি হবে আমার মায়েরা তো আল্লাহ বলতে জানে না কোরআন জানে না কিছুই জানে না আব্বা মরলে মা মরলে কেমন করে কান্দে হয় তাও জানে না আব্বা যখন মারা যায় বাপের বুকে হাত দেয় আর নিজের বুকে হাত দিয়ে বলে আব্বা তুমি চলে গেলে বলে না বলে না মায়েরা ছন্দ মিলিয়ে আবার কাঁদে আব্বা তুমি চলে গেলে আমার বাড়িতে একদিনও বেড়াতে গেলে না বলে না বলে না ছন্দ মিলিয়া কাঁদে আব্বাই আমার বড় শখ ছিল ভাই আব্বা আমার বাড়ি যাবে তোমাকে পিঠে করে খাও একদিনও খাওয়া হইল না কবর তোমাকে কেমন করে খাওয়াবো আব্বা রে কাঁদার ডিজাইন আরে বুঝলে এই কান্দাতে তোমার আব্বাকে জান্নাতে লইয়া যাবে না এই কান্দাতে তোমার আব্বা জাহান্নামের মধ্যে যাবে অতে মারে এইভাবে পিতা মাতা মারা গেলে কান্দিও না যদি তোমার জানা থাকে কোরআন পড়ো যদি তা না জানা থাকে নবীর কালমা পড়ো আব্বা মায়ের জন্য রব্বির হামুমা কামা রব্বায়ানি সগিরা পড়ো জোরে বলেন সুবহানাল্লাহ তাই কেউ বলছে সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো থাকতে সময় আল্লাহ রাসূল কোরআন হাদিস মানো নামাজ পড়ো আল্লাহ ভয়ে নামাজ পড়ো আল্লাহ ভয়ে মাফ মিলিবে তবে মরিলে কান্দিয়া কি হবে হায় রে মরিলে কান্দিয়া কি হবে মন রে মরিলে কান্দিয়া কি হবে পাপের রঙের পথে তুমি পাপের রঙের পথে তুমি মগ্ন সারা বেলা দম ফুরালে কাল হাসরে বুঝবা আসল খেলা দুনিয়াতে তো আসল খেলা না আসল খেলা তো কবরে না কি বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বলছেন পাপের রঙিন পথে তুমি মগ্ন সারা বেলা দম ফুরালে কাল হাসরে বুঝবা আসল খেলা আমল নামা
আমল নামাই দেখিবা তুমি, আমল নামাই দেখিবা তুমি কি করেছো এইভাবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে মনরে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে। আল্লাহুম্মা সাল্লা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লালা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম সবাসে নে কালো পাক মুহাম্মাদ হরদম সবাসে নে কালো সাফি মুহাম্মাদ। ও বাবাজি ভাইরাম আমার ওয়াইসকুনে বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিসা ফিরে আসার পরে মায়ের কাছে আসলেন, মায়ের কাছে আসার পরে মা জননীকে ধরে বলে মা গো আজকে আমি নবীর কাছে গিয়েছিলাম, নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না, দেখা হলো না, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মা, টুটারি ছাড়াই সান্ত্বনা দেয় বেটারে, জীবনে তোমাকে আমি সুখ দিতে পারি না, তবে তোমার নবীকে তুমি একবারের জন্য দেখতে পাও নাই, আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীর সঙ্গে যেন তোমাকে জান্নাতবাসী করে দেয়। পৃথিবীর সব তোমা ফেলোয়ার হয়ে যেতে পারে, আমি মাওলানা পিয়ারুল ইসলাম চিস্তি আপনার জন্য দোয়া করব, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেও পারে না হইতেও পারে, কোনো গ্যারেন্টি নাই, ইমাম সাহেব দোয়া করবে, ইমামের দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে, কোনো গ্যারেন্টি নাই। ও বাবা দে ভাইরা, আপনি যদি কষ্টের মধ্যে থাকেন, আপনি যদি দুঃখের মধ্যে থাকেন, আপনি যদি ব্যবসাতে লস করেন, আপনার যদি কোনো রকমের উন্নতি না হয়, আপনি এখানে ওখানে সেখানে না যাইয়া একবার মায়ের কাছে যা, আর ওই মায়ের আঁচল খানা ধরিয়া ওই মাকে বলেন মা জননী আজকে আমার ব্যবসায় উন্নতি নাই, বাড়িতে উন্নতি নাই, মনের অবস্থা ভালো না, আমার বিবি আমাকে দেখতে পারে না, খেচার বেচার করে, সবচেয়ে বেশি কমপ্লেন মনে হয় এটাই থাকবে, কি বলেন, এটাই মনে হয় সবচাইতে বেশি থাকবে, মায়েরা স্বামীদের প্রতি এত নারাজ মনে হয় যে খুবই ভালোবাসে, বুঝলেন, দেখলে আপনি বুঝতে পারবেন না, এখন যা চলাফেরা বুঝলেন, মনে হবে যে খুবই মহব্বত, স্বামী যদি বলে আই লাভ ইউ, বিবি বলে আই লাভ ইউ টু, স্বামী বলে আই লাভ ইউ থ্রি, উইল আই লাভ ইউ ফোর, এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যা আছে সব বুঝলে শেষ করে দেবে, কিন্তু শুধু মুখেই অন্তরে নাই, শুধু মুখেই অন্তরে নাই, আপনার বিবি কত ভালোবাসে, একবার উপার্জন করা বন্ধ করে দেন তাহলে বুঝতে পারবেন, আর আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে, চার দিন অসুস্থর অভিনয় করেন তাইলে বুঝতে পারবেন যে স্বামী কত ভালোবাসে, তখন আই লাভ ইউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সব বাড়িয়ে দেবে, বুঝতে পারলেন না, তো এগুলো আমাদের এখন মৌখিক বেশি বা মৌখিকভাবে বেশি অন্তরে কম, তো এখন বেশিরভাগই দেখবেন পুরুষটা স্ত্রীর কাছে নির্যাতিত, এই কথা ঠিক না ভুল, প্রত্যেকটা বন্ধু আয়সা গল্প করে বাড়িতে শান্তি নাই রে ভাই, বলে কেন, বলে আর বলিস না একটু মোবাইলে গেম খেলা শান্তি নাই, মোবাইল একটা বন্ধুকে ফোন করে শান্তি নাই, চায়ের দোকানে বসার শান্তি নাই, কিছু এইটাকে মোবাইলে দেখতে পেলাম যে বন্ধুকে আরেক বন্ধু বলছে আর বিয়ে করবে, মানে মর বহু চায়ের দোকানে গেলি হাসিলিয়া তাড়ায়, বুঝলেন না, তো কিছু কিছু জায়গায় মা হাসিলিয়া তাড়া জায়ের আছে, এই মায়েরা কোন কোন জায়গায় স্বামীকে শাসন করা জায়েজ আছে আমি বলে দেব, স্বামীকে না একেবারে শুরুতে বলে দিলে শেষই তো হবে না নাকি, তবে এটা জানালেন চারটা জায়গায় আপনি আপনার স্বামীকে শাসন করতে পাবেন, এক যদি আপনার স্বামী জুয়া খেলে, চায়ের দোকানে যদি তাস খেলে আপনি লাঠি লাঠ তাড়তে পারবেন, এটাই শরীয়ত মোতাবেক প্রযোজ্য আছে, দ্বিতীয়ত হলো যদি আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়, মানে আপনাকে ছেড়ে অন্য মেয়েকে যদি ভালো লাগে, এখন তো অনেকেই আছে বুঝলেন না, ফেসবুক টুইটার এখানে ওখানে সেখানে, ওরে বাপরে,
তুমি একবার পড়িয়া দেখো, তোমার বিবি ছাড়া কেউ দেখবে না। যতদিন তোমার সুরাতাতে চেহারা আছে আর ট্যাঁড়া বাঁকা মোটরসাইকেল আছে, এখন তো সোজা মোটরসাইকেল নয় ট্যাঁড়া বাঁকা, যতদিন ট্যাঁড়া বাঁকা মোটরসাইকেল আছে ততদিন তোমার পেছনে আছে। এখনই পড়ে যাও, তোমার বিবি ছাড়া তোমার গতি নাই। অতএব বিবিকে ভালোবাসো, পরের বিবির দিকে তাকায় না। তো যদি কোনো স্বামী কোনো পরকীয়ে লিপ্ত থাকে, ওই জায়গায় তুমি হাসা পাশ লীলা তাড়তে পারো, এখানে তোমার শাসন করতে করা প্রযোজ্য আছে শরীয়ত মোতাবেক। তৃতীয়ত হলো যে স্বামী উপার্জন করে 400 টাকা আর খরচ করে 500 টাকা, তাহলে ওই জায়গায় তুমি তার হিসাব নিতে পারো না, এই 400 টাকা নিয়ে এসে আমাকে দিবা, আমি তোমাকে দিব, তুমি কটা খরচা করবা, এটা তোমার জন্য প্রযোজ্য আছে শরীয়ত মোতাবেক। চতুর্থ হলো যদি ওই স্বামী তোমার শ্বশুর শাশুড়িকে না দেখে, পিতামাতাকে যদি কিছু না দেয়, ওই জায়গায় তুমি মেরেও না হলে তোমার শ্বশুর শাশুড়িকে তুমি স্বামীর কাছ থেকে আদায় করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা জায়গায় মায়েরা শাসন করতে পারবে। আর একটা জিনিস মায়েদের জন্য প্রযোজ্য করে দেওয়া হয়েছে, আমি বলেই ফেলি, মায়েরা খুশি হবে নাকি বলেন। আর একটা জিনিস হলো যে এখন প্রত্যেকটা মা কিন্তু স্বামীর পকেট মারে না, মারে না, সুযোগ পাইলেই হয়, বুঝলেন, পকেটে 4000 টাকা নিয়ে যা বাড়িতে পাঞ্জাবি ঝুলিয়ে থুয়ে দিয়েছি, সকালবেলায় ঘুমিয়ে গেছি, রাতে সারা রাত জালসা করেছি, ঘুম থেকে উঠে গোসল করেছি, গোসল করে 4টে খানা দানা খাইয়ে দিয়ে গাড়ি লিয়ে বাড়িয়ে গেছে, গাড়ি লিয়ে বেরিয়ে যেয়ে মোটামুটি 60 কিলোমিটার দূরে, এবার গাড়িতে তেল ভরবো, পাম্পে ঢুকে গেছে, ভাই কত দিব বলছে, যে 1510 টাকা দাও, মানে আমি আবার তেল ভরলেই 10 টাকা বা 5 টাকা এক্সট্রা থাকে, জানা নাই তবে শোনা কথা যে 5 টাকা 10 টাকা এক্সট্রা মাইললে নাকি তেল চুরি করতে পারে না, বুঝলেন। এই জন্য মলি মানুষ একটু চালাকি খাটায়, খারাপ বলেন আর ভালোই বলেন। তো এবার বুঝলেন 1510 টাকা তেল ভরে পকেটে হাত বসছে, তো টাকার নাই মাত্র 300 টাকা। বললাম টাকা কি আমার হারিয়ে গেল, ওটা কি ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে সোনামণি, টাকা ছিল পকেটে এত টাকা, টাকা গেলে কি হইল? বলে আমি তো আলমারিতে ঢুকিয়ে রেখেছি, আপনার অত টাকা লাগবে পকেটে ভরে রাখেন, যদি হারিয়ে যায় চালাকি দেখাচ্ছে। কিন্তু এগুলো হচ্ছে মায়েদের একটা সেভ করা একটা ফ্যাসিলিটি, এটা ওই টাকাটা নিয়ে গিয়ে বাপকে দিবে না, টাকাটা নিয়ে গিয়ে অপচয় করবে না, আপনাকেই দেবে আর আপনারই হিসাবের টাকা, কিন্তু ও সেভ করছে, এই সেভ করাটা হলো প্রযোজ্য। তো এইরকম স্বামীর পকেট থেকে যদি টাকা বাহির করে লেয়, স্ত্রীরা তো লেওয়া যায় আছে না, নাই অনেক মায়েরা 4000 টাকা বাহির করে 100 টাকা সরিয়ে নেয়, 3900 টাকায় ছিল, না 4000 টাকা ছিল না, 3900 টাকায় তো আমি দেখেছি, তখন স্বামী বলে কে জানি ওরা তার হিসাবে রাখে না, হয়তো পান বিড়ি খেতে যাও খরচা হয়ে গেছে, বুঝলেন না। তো এটা লেওয়া আমাদের মায়েদের জন্য প্রযোজ্য আছে, জায়েজ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর পকেট থেকে স্বামীর এবার বলবে যা, এবার তো তাদেরকে লাইন করে দিলে, মানে এবার তো পকেটে 1 টাকাও থাকবে না। তবে একটা কথা মা বলি, 4000 থাকলে 4000-এ নিতে পাবে না, 200 টাকা 300 টাকা অল্প সংখ্যক টাকা নিতে পারবে, কারণ এতে মহব্বত বাড়ে, এটা আমার নবীজি বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যখন ওই 200 টাকা 100 টাকা চুরি করে নিবে, তখন একটা হাসি আসে দেখবেন দুজনের মধ্যে, এই আমার পকেটে 200 টাকা ছিল লিয়েছ, তখন ও মিচকি হাসি দেবে, কি আপনার যে কথা, না আপনার টাকা কখন নিলেন, বুঝলেন না, এই যে একদম হাসি, হাসিতে মহব্বত বাড়ে। এই জন্য আমার নবী বলেছেন স্বামীর সঙ্গে মস্কনা করার জন্য স্বামীর পকেট থেকে টাকা লেওয়া শরীয়ত মোতাবেক জায়েজ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নেওয়া যাবে তবে বেশি নয়, বেশি নিলে আবার অসুবিধা আছে। স্বামী স্ত্রীতে ইয়ার কি করা জায়েজ আছে, প্রযোজ্য আছে, তবে জেনে শুনে করতে হবে নাকি। স্বামী স্ত্রী যদি পানি ছিটাছিটি করে, স্বামীকে স্ত্রী আপনার হয়তো ইয়ার কি করে পানি ছিটিয়ে দিলে গোসল করার সময়, কারণ স্বামী স্ত্রী একত্রিত ভাবে একসঙ্গে গোসল করা হলো আমার নবীর সুন্নাত, জোরে বলে সুবহানাল্লাহ। তো স্ত্রী হয়তো রাগ করে স্বামীর উপরে পানি ছিটিয়ে দিলে, এই রাগ করে বলছে আস্তাগফিরুল্লাহ, মানে ইয়ার কি করে ছিটিয়ে দিলে, তো ঠান্ডা গরমের দিনে কি স্বামী তো বলবে যে ভালোই হইলো গোসলটা করে এলো হবে, তো হাসে হাসে ও একটু ফাইজলামো করে যাবে, আমাকে ভিজাইতে পারলে আমি পারবো না, তখন ও যে এক বন্ধা ছিটা দিল, তো স্বামী স্ত্রী হাসাহাসি হইলো না, হইলো না। এখন স্বামী হচ্ছে শক্তিশালী, আর কোন কোনে শীতে যদি পানি মারিয়া দেয় তো রাগ উঠবে না, উঠবে না, হ্যাঁ। তো এর কি ফাইজলামো করার একটা সময়সীমা থাকে, টাকা লেওয়ার ওই রকম একটা সময়, আর 5000 টাকা সবই যদি নিয়ে এলে তো তো রাখবেই, তো মহব্বতের খাতিরে 200-100 টাকা নিতে পারেন, এটা প্রযোজ্য আছে। ও বাবা যে ভাইরা মায়েরা যেটা বলছিলাম,
আমি যেটা বলছিলাম আমার হযরতে ওয়াইশকুন্নি মাকে বললেন মা গো আমার নবীর সঙ্গে দেখা হইল না সাক্ষাৎ হইল না মা জননী মুখটা লড়াইয়া বললে বেটা রে আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম নবীর সঙ্গে যেন তোমাকে আল্লাহ জান্নাতবাসী করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার ওয়াইশকুন্নি রহমাতুল্লাহ আলাই আপনার জীবন যাপন করতে আরম্ভ করে দিলে একদিন আমার নবীজি সকল সাহাবীকে ডাক দিয়া বলে ওরে আমার সাহাবীরা শোনো শোনো আমার কাছে একটা জুব্বা মুবারক আছে আমি এই জুব্বা মুবারকটা আমার একজন প্রেমিক আছে পাগল আছে তাকে দিয়ে দিতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবীরা মনে করলেন এই জুব্বাটা হয়তো আমি পাবো উমর মনে করছে আমি পাবো আবু বাক্কর মনে করে আমি পাবো ওয়াইশ কর্ণী মনে করে আমি পাবো হযরতে ওসমান গানি মনে করে আমি পাবো আবু জার গাফফারি মনে করে আমি পাবো আব্দুল্লাহ ইবনে আনসারি মনে করে আমি পাবো একজন সাহাবী নবীর কাছে সেরা ছিলেন সবাই চিন্তা করে হয়তো আমি পাবো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করেন হয়তো নবী আমাকে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী হয়তো আমাকে দিবে নবীজি আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত সুন্দর করে ডাকতেন যে সুন্দর ডাকে আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়ে যেতে আর আজকে আমাদের ডাক ওই কুদ্দুসের মা কোথি গেলছি রে বলে না বলে না এমন খাইস্টা ডাক ওই স্ত্রী ওকে ভালোবাসবে কি মহব্বত করবে কি ওকে দেখলি মুখ ঘুরাইবে ডাকলি আমাকে আবার কুদ্দুসের মা বলে ডাকবে নামটা হচ্ছে আল্লাহ শেফাতি নাম কুদ্দুস যদি হয় তো আব্দুল কুদ্দুস বলবেন কুদ্দুসা বলবেন নাম ভালো করে ডাকবেন যেই নামে হোক ভালো করে না ডাকলে আপনার গুনাহ হবে অতএব ভালো করে রাখবেন স্ত্রীদেরকে ঘন ঘন ভালো ভালো নাম দিয়ে ডাকবেন ওর নাম হচ্ছে আপনার কি বলে জোসনা ওর নাম জোসনা তোমাকে শুধু জোসনা বলি ডাকবেন না বিভিন্ন নাম দিয়ে ডাকবেন জোসনা জ্যোতি আলো নুরি কল্পনা অল্পনা জান কলিয়া তারপরে মাই জান ইউ লাভ বিভিন্ন প্রকারের নাম ধরে ডাকবেন বিবি খুশি হবে আর বিবিকে যত খুশি করতে পারবেন তত আপনার সেবা যত্ন হবে এই হয় না হয় না বিবিকে যদি খুশি করা যায় বিবি যদি খুশি থাকে তো আপনি বিবিকে যা বলবেন তাই করবে বুঝলেন না তো বিবিকে খুশি করার জন্য আমার নবীও ডাকতেন আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি আমার আয়েশাকে ডাকতেন যে মানে রূপবতী মহিলা বলে ডাকতেন আয়েশাকে খুশি করার জন্য তো আমার নবী যদি ডাকেন তাহলে আমরা যদি ডাকি তাহলে আমার নবীর সুন্নাত আদায় করা হবে নাকি বলেন নবীর সুন্নাত আদায় করা হবে তাই আমার নবীজি আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত সুন্দর করে ডাকতে আয়েশা মনে করে হয়তো আমাকে দিবে নবী আমাকে বেশি ভালোবাসে নবী তো আমার আয়েশাকে বেশি ভালোবাসেন ঠিকই কিন্তু ওই জুব্বা মুবারকের অধিকারী একজন যার নাম হলো হযরত ওয়াইশ করুনি সকল সাহাবীদের ডাক দিয়া বলে ওই আমার সাহাবীরা শোনো আমি নবীজি দুনিয়া থেকে আড়াল হয়ে যাব ইহ জগৎ ছেড়ে পরও জগৎ গমন করব তবে আমার সাহাবীরা এই যে আমার জুব্বা মুবারকটা আছে এই জুব্বা মুবারকটা ওয়াইশ কন্যার কাছে তোমরা পৌঁছায়া দিও এই জুব্বা মুবারকটা ওয়াইশ কন্যার কাছে তোমরা পৌঁছায়া দিও বাবা যে ভাইরা মায়েরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইহ জগৎ ছেড়ে যখন আড়াল হয়ে গেলেন আমার হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওয়াইশ কন্যার কাছে এসে হাজির হলেন বয়স্কনের কাছে এসে হাজির হলেন এসে হাজির হওয়ার পরে এবার বাবাজি ভাইরা খোঁজাখুঁজি আরম্ভ করেছে বয়স্কনকে খোঁজাখুঁজি আরম্ভ কেউ তো দেখে নাই এবার একটা জায়গায় দেখছে অনেক মানুষ ভিড় করে আছে রাস্তার ধারে অনেক মানুষ আপনার দাঁড়িয়ে আছে ওমারে ফারুককে জিজ্ঞাসা করে ভাই এই জায়গায় এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে কারণটা কি বলে এই জন্য দাঁড়িয়ে আছে এখানে কোনো রেশন এখানে কোনো খাবার দাবার কিছুই দিবে না ওই জঙ্গল থেকে একজন পাগল আসে ওই পাগলের গা থেকে মিশকে আম্বারের খুশবু আসে আমরা শোঙার জন্য দাঁড়িয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ তো ওয়াইশকুন্নি গা থেকে খুশবু আসে এই আলামত আমার নবীজি দিয়েছেন চুলগুলো উস্কো খুস্কো পোশাকগুলো ময়লা তবে নাপাক নয় এই
আমার আলামত আমার নবী দিয়েছেন। হযরত উমার বললেন যে এই জায়গায় দাঁড়াও, এই জায়গায় দাঁড়ালে হযরত হয়তো ওয়াইশকর্ণীর খোঁজ পাওয়া যাবে। দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে ওয়াইশকর্ণী, আপনার চলে আসছেন রাস্তা দিয়ে আমার হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার গুটি গুটি পায়ে গেলেন ওয়াইশকর্ণীর সম্মুখে, বলে ওয়াইশকর্ণী তোমার নামটা কি বলো? নাম জানে ওয়াইশকর্ণী, কিন্তু জিজ্ঞাসা করছে তোমার নাম কি বলো? ওয়াইশকর্ণী বলে ওগো আমার নাম বলা তো দূরের কথা, তোমার নাম কি আমি ওয়াইশকর্ণী বলে দিতে পারি, এমন কি কোথা থেকে তুমি এসেছো এটাও আমি বলে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমার বলল আমি কোথা থেকে এসেছি আমার নামটা কি তুমি বলে দিতে পারবে? বলে হ্যাঁ, তাহলে বলো দেখি। বলে তোমার নাম হলো উমার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি কোথা থেকে এসেছি? বলে সোনার মদিনা থেকে এসেছো, আমার সোনার মহদিনা, আমার প্রাণের মহদিনা, আমার দয়ার মহদিনা, আমার কলিজার মহদিনা, যেই মহদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মহদিনা, আমার প্রাণের মহদিনা, আমার দয়া মদিনা, আমার সোনার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার সোনার মদিনা, আমার দয়ার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা। আমার উমার বলে ওয়াইশকর্ণী আমি মদিনা থেকে এসেছি, তুমি কেমন করে জানলে? আমার নাম উমার, তুমি কেমন করে জানলে? ওয়াইশকর্ণী বলে শোনো গো, আমার নবীর গা থেকে যে খুশবু আমি পাইতাম, ওই খুশবুটা তোমার গা থেকে পাওয়া যায়, এই জন্য আমি বুঝলাম তুমি মদিনা থেকে এসেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, মদিনা থেকে আমার কাছে পৌঁছাবে এইরকম একজন ব্যক্তি হতে পারে যে ওই দেশের খলিফায়ে রাশিদিন, এখন তো ওই দেশের খলিফায়ে রাশিদিন হলো উমার, আমি বুঝে নিলাম তুমি হলে খলিফায়ে রাশিদিন উমার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে যারা পাগল হয় গো, তাদের এই ক্ষমতা, তাদের এই বোঝার ক্ষমতা স্বয়ং আমার আল্লাহ দিয়ে দেয়, এটা বোঝার ক্ষমতা স্বয়ং আমার আল্লাহ তাআলা দিয়ে দেয়। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারকটা ওয়াইশকর্ণীকে আপনার দান করে দিলেন। দান করে দেওয়ার পরে বললেন যে ওয়াইশকর্ণী তুমি নবীকে এত ভালোবাসো, এত প্রেম করো, তো নবীর সঙ্গে তুমি জীবনে কোনোদিন দেখা করতে যাওনি, কেন, কারণটা কি? ওয়াইশকর্ণী বলে আমার শুনে নাও, বাড়িতে আমার মা ছিল, যেই মা চলতে পারে না, ফিরতে পারে না, রান্না করতে পারে না, খাইতে পারে না, ওই মাকে ছেড়িয়া আমি নবীর কাছে চলে গেলে আমার মা অসন্তুষ্টিত হয়ে যাইতো, আর আমার মা যদি অসন্তুষ্টিত হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্টিত হয়ে যাবে, আর আমার আল্লাহ যদি অসন্তুষ্টিত হয়ে যায় আমার নবীর সঙ্গে দিদার করাও যা না দিদার করাও তা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পিতা মাতা খেতে পাই না, 4 লক্ষ টাকা খরচ করে হজে যাই, তাও আবার বাকিতে সবাই লাই, অনেক হজে আছে আপনার বাকিতে হজ করতে যাই, কেমন? বলে হাজিদের খানা হবে, আপনাদের দিকে হয় হাজিদের খানা? হয় যে হাজিদের খানা হবে, বিশাল বড় খানা। দোকানদারকে গিয়ে বলছে আব্দুল জাব্বার তোমার দোকান থেকে মাল নিব, আমি খানা দিব, 60,000 টাকার মার্কেট হবে, 30,000 দিব, 30,000 টাকা হজ থেকে আইসে দিব। দোকানদার বলছে যে হাজি সাহেব আপনি হজ করতে যাবেন, আবার বাকি কেমন কথা? বলছে তুমি যদি না দাও তা আব্দুল কুদ্দুস বসে আছে, ওর কাছ থেকে নিব, বুঝলেন না? এখন কেউ না কেউ ধার দেওয়ার জন্য বসে আছে, না নাই আছে। এবার হজের খানা দিয়ে দিল, ছেলেদের জমি লিখে দিল, মেয়ে বলছে আব্বা আমাকে জমিটা লিখে দাও। বলছে খেপি কোনটা ঘরেই তো যাবো আর আসবো,
মানে বেটাকে লিখে দিয়েছে, বিটিকে দেয়নি, বুঝলেন না? এবার বিটি যখন বলছে যে আব্বা আমার ভাগটা আমাকে দাও, তো বলছে আমি কি চলে গেছি একবারে নাকি রে, এই তো জেলাম আর আইলাম, কতদিন লাগবে, আইসা লিখে দেবো। এবার আইসিয়া দেখা যাচ্ছে যে ওর মরা পর্যন্ত লেখা হয়েছে না, মরে গেল। ভাই আর বোনের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করে দিয়ে চলে গেল। ভাই বলছে যে বাপ যখন মরে গেছে ভাগ আমি দুই ভাগ পাবো, তুই এক ভাগ পাবি, কিন্তু ভাগটা বোনের জন্য রেখেছিল। কথা ঠিক বলছে না ভুল বলছে? ভাগটা বোনের জন্য রেখেছিল। এই ভাই আর বোনের মধ্যে এমন একটা বিভেদ সৃষ্টি করে দিয়ে গেল যে এ ভাই বোন মরা পর্যন্ত একে অপরকে আর দেখলো না, কবরস্থান খানো গেল না। এ সৃষ্টি কে করলো? বাপে করলো। তাহলে বলেন ওই বাপ কবরে হজ করে ছাড় পাবে? পাবে জি, কারণ আমার আল্লাহ বলেছেন তুমি জেনা করলেও আমি আল্লাহ জানি তোমাকে মাফ করে দিতে পারি, কিন্তু কারোর হক মেরে যদি তুমি খাও আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কারো হক মেরে খাওয়া যাবে না। আবার হযরত ওয়াইস কন্নি বললেন শোনো গো, ওই মাকে নারাজ করে আমি নবীর দিদার করতে যাই না। ওয়াইস কন্নির কথা শুনে ওমরে ফারুক বুঝতে পারলেন, জানতে পারলেন ও ভাই আল্লাহ, পৃথিবীর মধ্যে জান্নাতের রাস্তা যদি থাকে তো একটাই আছে, সেই জায়গাটা হলো মাতার মায়ের পদতল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দোয়াই পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে।